হ্যালো বন্ধু, তো ফাইনালি কালকে 2980 বেরিয়ে গেছে আর আমরা এই বিষয়ে কথা বলবো। বাট এটা খুব কুইক রিভিউ হবে আর নন স্পয়লার রিভিউ হবে। আমরা ডিটেলে এই মুভি নিয়ে আর পরে কথা বলবো, আই থিঙ্ক সানডে বা তারপরে কথা বলবো, বিকজ মোস্ট অফ দ্য পিপল মুভিটা দেখেনি। মুভিটি অনেকগুলো সারপ্রাইজ আছে যেগুলো আমি তোমাদের জন্য রুইন করতে চাই না। তোমরা দেখো মুভি তখন বেটার মনে হবে, ফলে কি যখন জিনিসগুলো যেগুলো জানি না সেগুলো দেখি সেগুলো বেটার লাগে। তো কুইক রিভিউ স্টার্টিং করবো হচ্ছে, মুভিটা একদম স্প্লেন্ডেড ছিল। মুভিতে যা যা ভিজুয়াল দেখানো হয়েছে, যে ধরনের একটা আলাদা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে নাগাসবিন, সেটা অসাধারণ লেগেছে আমার। মুভির সেকেন্ড হাফটা দমদার ছিল, মুভিতে প্রভাস একদম টপ নচ ফর্মে। তো ভালো যিনি ডাইরেক্টর হাতে পড়ে, প্রভাস কিন্তু দারুণ কাজ করতে পারে, সেটা কিন্তু নাগাসবিন দেখিয়েছে। এবং এখানে প্রভাসের সঙ্গে অমিতাভ বচ্চনের একটা ফাইট সিন আছে, মাই গুডনেস, দ্যাট ওয়াজ বেস্ট টেকিং। ঠিক আছে, ওই ফাইট দুটো যা লেগেছে দেখতে সেটা আমার রিমার্কেবল লেগেছে। এবং মহাভারতের সিকোয়েন্সগুলো দেখে আমার মনে হয়েছে যে মহাভারত তো আই থিঙ্ক তৈরি করা উচিত, এবং নাগাসবিন যদি মহাভারত তৈরি করে সেটা কিন্তু একটা দমদার মহাভারত হবে। ঠিক আছে, যে ধরনের ভিজুয়াল ওটা দেখিয়েছেন, আমি এর আগে কখনো রামায়ণ মহাভারতকে এই ধরনের যে কাজ করে তোমার ভাবনা চিন্তাতে আসে, ঠিক আছে, সেরকম কিছু দেখিয়েছে আমার, যেটা দারুণ লেগেছে। এবং মুভিতে চারটে ক্যারেক্টার কাজ করেছে, ফার্স্ট হচ্ছে প্রভাস। প্রভাসের মানে যে স্টারডম ওর, সেটা দেখে বোঝা যায় যেই ওর প্রেজেন্সটাই একটা আলাদা কী বল ফিলিংস দেয়। সেকেন্ডে বলবো হচ্ছে অমিতাভ বচ্চন, মাই গুডনেস, লোকটা এই বয়সে কী অ্যাক্টিং করে, দারুণ লেগেছে, দারুণ। মানে ওর যে কাজ সেটা দেখার মতন ছিল, প্রত্যেকটা ডায়লগে যে দম, ঠিক আছে, অশ্বত্থামা সে যে এত হাজার হাজার বছর ধরে বেঁচে আছে এবং সেখানে যে ডেপটা দরকার সেটা কিন্তু অমিতাভ বচ্চন ছাড়া আই ডোন্ট থিঙ্ক আর কেউ আনতে পারত। এবং লাস্টলি কামাল হাসান, কামাল হাসানকে চেনা যাচ্ছে না, এবং তা কিন্তু তার যে বয়স টোনে একটা ডিফারেন্ট ব্যাপার আছে সেটাতেই কামাল হাসানকে বোঝা যায়। এবং কামাল হাসান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এখানে, এবং এরা যখন এই চারজন যখন স্ক্রিনে থাকে না তখন একটা আলাদা লেভেলে নিয়ে যায়। নেক্সট মুভি আমি দীপিকা পাদুকোনকে এলিগেন্ট লেগেছে, এবং তার কাছে যে জায়গায় যে স্কোপ ছিল সেই জায়গায় খুবই ভালো কাজ করেছে। এবং তার কাছে তার রোলটা একটু ডিফারেন্ট, এরা ছিল যে কাইন্ড অফ অ্যাকশন প্যাক বা এদের লুকটাতে একটা ডিফারেন্ট ব্যাপার ছিল, তো এদের জন্য আলাদা একটা প্রেজেন্স তৈরি করে। তো দীপিকা ওদের রোলটাই একদম ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, এখানে ওর জন্য অতটা অ্যাকশন প্যাক না, ঠিক আছে, এবং ওর যে জায়গায় কাজ ছিল সেই অনুযায়ী আমি বলব ভালো কাজ করেছে। লাস্টলি হচ্ছে দিশা পাটানিকে দরকার ছিল, ওয়েস্ট অফ মানে ওয়েস্ট অফ স্ক্রিন টাইম, ঠিক আছে, বেকার ওকে নিয়েছে। দিশা পাটানিকে না নিয়ে যে কাউকে ওই রোলটা দেওয়া যাবে তার মধ্যে অনেক বেটার কাজ করবে। আর এই মুভিতে কিন্তু অনেকগুলো ভালো ভালো ক্যামিও আছে, সেটা কিন্তু টেপের টাইমগুলো তোমরা যতদিন মুভি দেখছো তখন অফলাইন থাকবো, যাতে ওইগুলোকে রুইন না করে তোমার জন্য, ঠিক আছে, মুভি যখন তুমি ফলে দেখবে বেশি মজা পাবে, ঠিক আছে। এবং মুভিটাতে ভালো যেটা বললাম যে ভিজুয়াল এফেক্টের কাজ, এরকম কাজ তুমি দেখনি ইন্ডিয়ান সিনেমাতে, যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং, যেরকম ভিজুয়াল এফেক্ট, যেরকম স্টোরি লাইন, এইগুলো প্রত্যেকটা নাগাসবিন একটা অন্য ধরনের লেভেলে নিয়ে গেছে, এটা কিন্তু বারবার বলছি ইন্ডিয়ান সিনেমা এটা কাজ আমি বারবার দেখি, ঠিক আছে। কিন্তু মুভিটাতে এত ভালো থাকা সত্ত্বেও কিছু প্রবলেম আছে, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে মুভিতে লেন্থ টাইম, যখন মুভির লেন্থ টাইম 1-3 ঘন্টার একটু বেশি, ঠিক আছে, মুভির লেন্থ যখন এত বড় হয় তখন দুটো প্রবলেম দাঁড়ায়। ফার্স্ট হচ্ছে অনেকেই এত বড় মুভি দেখতে চায়, তো কিছু লোক যাবে না মুভি দেখতে। সেকেন্ড হচ্ছে যখন মুভি লেন্থ বেশি হয় তখন শো টাইম কম হয়ে যায়, তো শো টাইম কম দেওয়া হয় তাদের ইনকাম কম হয় মুভি, ঠিক আছে। এবং লাস্ট হচ্ছে এখানে শো মানে যে রান টাইমটা কমানো যেতে পারতো, মুভির ফার্স্ট হাফটা অতটা মজা না, কোনো বিশাল বড়ো কিছু হচ্ছে না, এমন কিছু ভালো আমরা জানতেও পাচ্ছি না, এমন বড়ো কোনো কিছু ফার্স্ট হাফে নেই যে ফার্স্ট হাফটা স্টেজটাও ড্র্যাগড আউট মনে হয় ওটাকে শর্ট করা যেতে পারতো, তাহলে মুভিটা একটা স্ট্যান্ডার্ড মুভি 2 ঘন্টা 20-30 মিনিটের মুভি চলে আসবে, ঠিক আছে। তো ফার্স্ট হাফটা স্টেজটাও রয়েছে মুভিতে। সাউন্ড ট্র্যাকটা আমি হিন্দিতে দেখেছি, তো আই থিঙ্ক তেলুগু সাউন্ড ট্র্যাকটা অনেকটা বেটার। এই মুভি যে গ্র্যান্ডজারটা দরকার ছিল না, সাউন্ড ট্র্যাকটা এক খুব বড়ো ইম্পর্টেন্ট তৈরি হতে পারতো, ঠিক আছে, তৈরি করতে পারতো। সেই গ্র্যান্ড ব্যাপারটা কিন্তু আমি এইখানে মনে হলো না, আমি যেটুকুনি ট্রেলার ফেলে মনে হচ্ছে ভালো, কিন্তু শতটা কিন্তু হলে দেখার সময় আমার সেই ফিলিংসটা আসলে সাউন্ড ট্র্যাকটা বেটার, আরও বেটার সাউন্ড ট্র্যাক, আরও বেটার ব্যাকগ্রাউন্ড স্কোর হতে পারতো মুভিটাতে। আই থিঙ্ক তেলুগু ভার্সনটা বেটার হয়তো, বাট আমি হিন্দিতে দেখেছি, হিন্দিতে অতটা কিন্তু আমার ভালো লাগলো না, ঠিক আছে। এবং যদিও ফার্স্ট হাফের প্রবলেম থেকে থাকলেও লাস্ট হাফে সেকেন্ড হাফটা সেটাকে পুরোপুরি কম্পেনসেট করে এবং মুভিটার লেভেলে নিয়ে যায়। মুভিটা বলবো 30-35 মিনিটে এমন সিন আছে না, সেগুলো প্রচণ্ড ব্রেথ টেকি, এবং সেইগুলো দেখার জন্য মুভিটা মনে হয় সেকেন্ড টাইম গিয়ে আরেকবার দেখি,
হিরো ফিলিং থাকবে। তো অল ওভার মুভিটা বলবো একটা মাস্ট ওয়াচ ফর ইন্ডিয়ান ফ্যান, ফর প্রভাস ফ্যান, অমিতাভ বচ্চন ফ্যান, ফর কমল হাসান ফ্যান, ফর ইন্ডিয়ান ফ্যান, সাইফাই মুভি যারা পছন্দ করে, হিস্ট্রি মাইথোলজি যারা পছন্দ করে, তারাও কিন্তু এই মুভিটা ডেফিনেটলি গিয়ে দেখতে পারো। আমার তো দারুণ লেগেছে, তোমার যারা দেখেছো কেমন লেগেছে তোমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে হবে নেক্সট ভিডিও।